স্বামী শরীফুল রাজার ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শীলা। বুধবার রাত পৌনে ১২টার দিকে শীলা তার ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা গেছে পরিমণি ও রাজ ভিডিও কলে শিরিন শীলার সঙ্গে কথা বলছেন। এ সময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে। শিরিন শীলা ফেসবুক পোস্টে লিখেছেন, অভিনন্দন দোস্ত পরিমণি, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরিমণির সংসার ভাঙন দেখে খুশি হয়েছিলে তারা বিষ খেয়ে মরে যাও, কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরিরাজ রাজ্যের জয় হোক। এর আগে নতুন বছরের প্রথম প্রহরে ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন পরিমণি, যেখানে তার বিছানা ও কোলবালিশে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হয় রাজ্যের সঙ্গে তার হাতাহাতি থেকেই ঘটনাটি ঘটেছে। ঘটনার বিস্তারিত না জানিয়ে পরিমণি ছবি দুটির ক্যাপশনে লেখেন, হ্যাপি নিউ ইয়ার, প্রেস কনফারেন্স টুমোরো, লোডিং। যদিও পরিমণি এখনও সেই প্রেস কনফারেন্স করেননি।